কিসের পানি? ফোরাতের পানি কমা শুরু হয়ে গিয়েছে, এটা কিন্তু আমরা বলতে পারি। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজদ জ্ঞাপন করছি যে রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামী তাফসিরুল কোরআন মাহফিলের অনুষ্ঠানে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন সে মহান রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছেন তাকে খুশি করার জন্য সকলে জবান খুলে পড়ছে আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? খুশির সাথে বলুন তো আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আমি কোরআনুল কারীম সূরাতুল বালাদের থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতর থেকে একটা হাদিস পাঠ করেছি। কয়টা? একটা। একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ অত্র হাদিস এবং আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। যেই হাদিসটা আপনাদেরকে পাঠ করে শোনালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন চারটে নহর আছে, যে চারটে নহর হচ্ছে জান্নাতি নহর। কিসের নহর? জান্নাতি নহর। দুইটা হচ্ছে আসমানের উপরে আর দুইটা হচ্ছে দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। জান্নাতের যে দুইটা নহর উপরে আছে সেই দুইটার নামও জানাবো, যেই দুইটা দুনিয়াতে আছে সেটাও আপনাদেরকে জানিয়ে যাচ্ছি। قال رسول الله صلى الله عليه وسلم سيحان وجيحان سيحان এবং জয়হান এই দুইটা হলো জান্নাতি নহর। কোথায় আছে? আসমানের উপরে। কোথায় আছে? আর দুনিয়াতে যে দুইটা নহর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কিন্তু কানেকশন আছে জান্নাতের সাথে। কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী দুনিয়ার সেই দুইটা নহরের কথাও জানাই দিলেন। ওয়াল ফুরাতু ওয়ান নীল, ফুরাত নদী যেটা আমরা বলি এবং নীল নদী যেটা আমরা বলি, এই দুইটার উৎপত্তি স্থল হলো আমার আল্লাহর জান্নাতের থেকে। নবী আরবে বললেন কুল্লু মিন আনহারিল জান্নাহ, এই চারটে জান্নাতি উৎপত্তি, এই চারটে নহরের উৎপত্তি হয়েছে জান্নাতের থেকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুনিয়াতে যে নীল নদ আছে এবং ফোরাত নদী আছে এই দুইটাই উৎপত্তি হয়েছে কিসের থেকে? জান্নাতের থেকে। কিন্তু এই দুনিয়ার দুইটা নদী যেটার উৎপত্তি জান্নাত থেকে, এই দুইটা নদী নিয়ে আমার নবী কিন্তু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। কি করে গিয়েছেন? ফুরাত নদী সম্পর্কে রাহমাতুল্লিল আলামিন তিনি বলেছেন এমন একটা সময় আসবে এই ফুরাত নদীর পানি ধীরে ধীরে শুকিয়ে যাবে, শুকাইতে শুকাইতে এই ফুরাত নদীর ভিতর থেকে স্বর্ণের পাহাড় দেখা দিবে। কিসের পাহাড়? স্বর্ণের পাহাড় দেখা দিবে। মানুষের এই স্বর্ণ আহরণের জন্য, এই স্বর্ণ নিজের কুক্ষিগত করার জন্য মানুষেরা তারা এমনভাবে সবাই
যদি থাকবে আমি আর কাউকে নিতে দিব না, আমি একাই নেব, অন্য কেউ নিতে গেলে তাকে মেরে ফেলবে, এইভাবে মারামারি লেগে যাবে, কাটাকাটি লেগে যাবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন ইমানদারদেরকে, ও ইমানদারেরা শুনে রাখো, যখন ফুরাতের ভিতর থেকে স্বর্ণ দেখা দিবে, তোমরা যারা ইমানদার থাকবে তোমরা ওই স্বর্ণ কখনো গ্রহণ করতে যাবে না। কি গ্রহণ করতে যাবে না? কারণ স্বর্ণ গ্রহণ করতেই যারা যাবে, একজন আর একজনকে মেরে ফেলবে, মারার পরে ভাববে এবার আমি একাই নিয়ে আসব, আর তো কেউ নাই, আমি একাই আসি, আমি নিয়ে চলে যাব। কথা কি বোঝা গেল? ওই ব্যক্তি ওইভাবে যখন নিতে যাবে, আর একজন ব্যক্তি ওরকম উপরে থেকে এসে হাজির হবে, উনি ভাববে ওই লোকটা নিচ্ছে, ওকে যদি আমি মেরে ফেলতে পারি তাহলে আমি একাই নিতে পারব। কথা কি বুঝতে পারলেন? এইভাবে দেখা যাবে মানুষেরা ওই স্বর্ণ নিতে যে মারামারি করে হত্যা একজন আর একজনকে করবে, মুসলমানকে হিন্দুকে বৌদ্ধকে খ্রিস্টানকে কিচ্ছু বাস বিচার করবে না, এইভাবে মারতে মারতে মানুষেরা স্বর্ণ কিন্তু নিতেও পারবে না আর নিজেরাও বেঁচে থাকতে পারবে না। কিন্তু ব্যাপার হলো সেই সময়টা কখন আসবে জানে কে? আমরা বলতে পারি না যে এই 2023 সালে বা 24 সালে বা 25 সালে এটা হতে পারে না, বলতে পারি না কি? তবে ফুরাত নদীর পানি কমা শুরু হয়ে গেছে এটা কিন্তু আমরা বলতে পারি। কিসের পানি? ফুরাতের পানি কমা শুরু হয়ে গেছে এটা কিন্তু আমরা বলতে পারি। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন।